গোবর গোবর গন্ধ ছাড়ছে আমার মেরেছে, দুঃখের কান্না। পুরো মামাবাড়ি হাফ প্যান্ট পরেই কাটিয়ে দিলাম। হাফ প্যান্ট পরার একটাই সুবিধা, ভালো হাওয়া ঢোকে। শুরু করছি এই এপিসোড, দুটো গান হবো, সবাই কমেন্টমেন্ট করবে, বেল আইকন বাজাবে, লাইক করবে, না করলে কিন্তু ঘরে যেয়ে কেড়াবো। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যায়, কিছু কথা বলে ফেলি কিছু কথা ছেড়ে যায়। আজকে হাওয়া ছন্দ ছাড়া কীভাবে অসাহিব কেল হোক, দাসিব কেল হোক, বারে বারে মনে হয় চাঁদ ছোপা বাদল মে শর্মাকে মেরি জানা। সবাইকে ভালোবাসা দিবে তাহলে সবাই তোমাকে ভালোবাসবে, কবির বাবার কথা। মেনে মেনে চলবে, অক্ষরে অক্ষরে মেনে মেনে চলবে, জীবনে সফলতা লাভ করবে। পারলে দু ক্লাস পড়াশোনা করবে, নাহলে পস্তাবে। হ্যাঁ, তুই যেমন পস্তাচ্ছিস, পড়াশোনা শিখিস নি, ভুলভাল মেসেজ স্পেলিং লিখিস, ভুলভাল বাংলাও ঠিক করে বলতে পারিস না, বল ওগুলো বল। কালকে তো বাড়ি চলে যাবো, তোর কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে বুকে। এটা কি কান্না ভাই? কান্না হচ্ছে দুঃখের কান্না। নিচে সাপ, ওপরে পবি। দেখো বন্ধু, সাপটাকে দেখো ভাই। বাঁকুড়া এসে আমি আমার ভাইয়ের সাইকেলে ঘুরছিলাম, তো সাইকেলের পেছন সিটে বসেছিলাম, তো পোঁদে খুব লাগছিল। তো আমি ভাইকে বললাম যে ভাই পেছনে পোঁদে খুব লাগছে, তো একটা পেছনে সিট ফিট অর্ডার করে দে ফ্লিপকার্ট থেকে। ভাই ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে গেছিলো, এবং ফ্লিপকার্টটা খুলেছে, ওপরে সার্চে লিখেছে যে তোমাদের কাছে সাইকেলের পেছনের ভালো সিট ফিট কিছু আছে। বাঁকুড়া এসছে এক সপ্তাহ হয়ে গেল, তোমরা ভাবছো শুশুনিয়া পাহাড় মুকুটমণিপুর কোথায় গেল, এপিসোড কোথায়? আরে আসবে আসবে, পরে আবার একদিন ঘুরতে যাবো বাইক নিয়ে, তখন দেখাবো। এটার মধ্যে বসতে গেছিলাম, বাকিটা ইতিহাস। আমার অসিদ্ধা আমাকে বারবার মেসেজ করে লিখে পাঠিয়েছে প্রবীরকে খামারে ঢুকিয়ে কেলাতে। মিশন সাকসেসফুল। গোবর গোবর গন্ধ ছাড়ছে আমার মেরেছে। বাঁকুড়া এসে আমি খুব সুন্দর সুন্দর ছবিও তুলেছি আমার নিজের, ওগুলো তোমরা ইনস্টাগ্রাম আইডিতে পেয়ে যাবে, এই নিচে বা উপরে ইনস্টাগ্রাম আইডির নামটা বলে দিলাম। আর সত্যিই খুব সুন্দর সুন্দর ছবি তুলেছি, কত সুন্দর লাগছে আমাকে দাদু। বাঁকুড়াতে বেশ ভালোই মজা লাগলো, এক সপ্তাহ বেশ থাকলাম, ঘুরলাম, মামার বাড়িতে থাকলাম। তো কালকে বাড়ি চলে যাবো, মানে আজকে হচ্ছে 7 তারিখ, কালকে 8 তারিখ বাড়ি চলে যাবো। দিয়ে বাঁকুড়ার সিজন 1টা এখানেই শেষ করবো, পরে আবার আসবো, আবার বাইক নিয়ে যখন আসবো আবার ঘোরাবো তোমাদের ভালো ভালো জায়গা। তো যারা যারা এখনও বাঁকুড়ার সব এপিসোড দেখোনি তারা অবশ্যই দেখে আসো, আর চ্যানেলটা অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করোনি করে দেবে, নাহলে আমার ভাই যেয়ে খেলাবে। আর যদি রাস্তাঘাটে আমাকে দেখতে পাও তাহলে আমার কাছে এসে 1 টাকা দামি লজেন্সটা চাইবে, যেটা আমি বলি যে সাবস্ক্রাইব করে দিলে 1 টাকা লজেন্স খাওয়াবো, কোনো ব্যাপার না, আমার সাথে দেখা করবে, লজেন্স খাবে, চলে যাবে। ছোটো থেকেই বাঁকুড়া কিন্তু আমার কাছে খুব প্রিয় একটা জায়গা, কারণ হচ্ছে এখানে কোনো শান্ত পরিবেশ, চারি সাইডে এত গাছপালা, চারি সাইডে সবুজে সবুজ, আমি তো চোখেও এখন খুব সুন্দর দেখছি, কারণ সবুজ দেখলে চোখ ভালো হয়। সকালবেলায় উঠে এরকম একটা পরিবেশ, এত সুন্দর হাওয়া, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমি জানি না, মানে ভিডিওতে দেখে হয়তো অতটা তোমরা ফিল করতে পারলে না ব্যাপারটাকে, কিন্তু তোমাদের একটাই কথা বলবো যে সব জায়গা ঘুরতে যাও,
তার সাথে সাথে বাঁকুড়াটাকেও কিন্তু রাখবে। বাঁকুড়া আসবে, এসে ঘুরবে, মানে এখানের পরিবেশটাকে ফিল করবে। মিনিমাম 3-4 দিনের জন্য আসো আর ব্যাপারটাকে ফিল করো। আমি তো বাঁকুড়াতেই থাকি, আমার বাঁকুড়াটা ভালো লাগে। সত্যিই মন যায় না যে আমি কলকাতা যাই। রণে বনে জঙ্গলে যেখানেই যাবে আমাকে স্মরণ করিবে, আমি প্রকট হয়ে যাব প্রবীর বাবা। সানি দেওয়ালের একটা ডায়লগ ছিল না, তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, ওরকম আমি ভিডিও বানিয়েছি, মানে এপিসোডের পর এপিসোড, এপিসোডের পর এপিসোড, তো অনেকগুলো এপিসোড বানিয়েছি, ওগুলো দেখবে। আর কী বলে, আর তোমরা যদি পার্টিকুলারলি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে আমার 4 নম্বর এপিসোডটা খুব ভালো লেগেছে, আর লক্ষ্মীনারায়ণ মন্দিরটাই যে ঘুরতে গেছিলাম ওইটা সেরা লেগেছে। নিজেই নিজের ভিডিওর প্রমোশন করছি, ভালো বলছি। ঠিক 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 সবাই আসবে বাঁকুড়াতে ঘুরবে আর লজেন্স খাবে। সাপটা মনে হয় আমাদের ভালোবেসে ফেলেছে, সাপটা তো যাচ্ছেই না এখান থেকে। সাপটা এখানে ভিডিও বানাচ্ছিলাম, সাপটা আবার চলে এসছে। কি ভিডিওতে থাকতে চাইছে না আমাদের ভালোবেসে আসছে? বেশি ভালোবাসা কিন্তু একদম ভালো নয়, বুঝতেই পারছো। সাপটাকে তাড়াও, হয় তুই, আমার ভয় লাগছে। তাড়িয়ে দিয়েছিস ওইদিকে? ঠিক আছে, ভালো ভালো রিলস বানিয়েছি, ভালো ভালো ছবি দিয়েছি ইনস্টাগ্রামে, আমার ইনস্টাগ্রাম আইডিটা নিচে লেখা দেখাচ্ছে, অবশ্যই ফলো করে দেবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। মা বাড়ির পাশের এই এই যে খামার, গরুর গোয়াল, এটা গরুর গোয়াল বলে। তো প্রথমে তো দেখছিলে যে গরুটা বারবার আমাকে চিনতে পারছিলো না বলে রেগে যাচ্ছিলো, গরুটা আমাকে কোথাতে আসছিলো, কিন্তু এখন গরুটার সাথেও আমার বন্ধুত্ব হয়ে গেছে। এখন আর গরুটা, গরুটার কাছে গেলে গরুটা আমাকে গোতায় না, আমাকে ভালোবাসে, ঠিক আছে, একটা বন্ধুত্ব তৈরি হয়ে গেছে আর কি এই যে গরুটার সাথে। গরুটা খুব ভালো। শোনা, কালকে বাড়ি চলে যাবো, আমার দেখা হয়ে পরে, একটা বন্ধুত্ব হয়ে গেছে এর সাথে, খুব ভালো, এখন আর আমাকে গোতায় না। এরাও বোঝে ভালোবাসা, এরা বোঝে, এরা অবলা প্রাণী হতে পারে কিন্তু মানুষের থেকে কিন্তু এরাই ভালো। মানুষ স্বার্থপরতা করে কিন্তু এরা করে না কখনো। দেখো কত সুন্দর আদর করছি, আগে কি কাছে আসলেই বোঝাতো, কিন্তু এখন কত ভালোবাসা।